দুর্নীতি দমন কমিশনের সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, দেশের কতিপয় গার্মেন্টস মালিক ইনভয়েস জালিয়াতির মাধ্যমে বছরে 64,000 কোটি টাকা বিদেশি পাচার করেছে, এমন তথ্য পাওয়া গেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দুদক সচিব বলেন, এনবিআর থেকে তথ্য পাওয়া গেছে এক আল মুসলিম গ্রুপই বছরে 175 কোটি টাকা পাচার করেছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে তথ্য পাওয়া গেছে ওভার ইনভয়েসের মাধ্যমে বিভিন্নভাবে বিদেশে এসব অর্থ পাচার হচ্ছে। এনবিআরের সেই তথ্যের প্রেক্ষিতে দুদক অনুসন্ধানেরও সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানান তিনি। একটি অনুসন্ধান টিম তৈরি করে তারা এটা তদন্ত করে করছে, তদন্তটি পরিচালনা করছে এবং অনুসন্ধান টিম কর্তৃক প্রতিবেদন দাখিল করা হলে অনুসন্ধান শেষে আমরা যেভাবে তথ্য পাওয়া যায় তার বিশ্লেষণ করে কমিশন পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। আপাতত অনুসন্ধানের অবস্থায় আছে।